আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটি Z2 দেখতে পাচ্ছেন, এটা FRP লেগে আছে, এটাকে আমি রিমুভ করব। তো রিমুভ করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছি। তো ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্ট করে নিচ্ছি, কেননা আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি, প্লাস অন্য হাতে কিন্তু আমি কাজ করছি এবং আমার সাউন্ডটা পরে এডিট করা হয়তো একটু সমস্যা হতে পারে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে আপনার টল্ক বেস যে সিটিংটি রয়েছে এটাকে আপনার পাওয়ার বাটনের মাধ্যমে 3-4টা ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। তো এটা অবশ্যই ইনেবল করে নেবেন, তাছাড়া কিন্তু পসিবল হবে না। তো এখান থেকে স্ক্রল ডাউন করবেন এল সিস্টেম। তো এল সিস্টেম স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে টল্ক বেস যে সিটিংটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আবার সেম পাওয়ার বাটনে আপনি 3-4টা ক্লিক করলে এটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই ডিসেবল করে নিতে হবে, কেননা কাজ করতে আপনার সমস্যা হতে পারে। তো এইখান থেকে আপনি প্রাইভেসি পলিসি যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে ক্লিক করলে আপনার একটি ব্রাউজার চাবে, আপনি সেটাকে ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো এইখান থেকে আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড করে নিতে হবে, কেননা আপনার মোবাইলের ভার্সন অনুযায়ী। তো আমার যেহেতু গুগল অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে 5.1, তো আমি এটা ভার্সন অনুযায়ী আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এই ইনস্টল করে নেব। তো লিখে যখন আমি ইন্টার করে দিচ্ছি, ইন্টার করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি এপিকে পিওর যে সফটওয়্যারটি রয়েছে এখানে, এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড যে অপশনটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কারণ আপনার প্রত্যেকটা সেটের কিন্তু ভার্সন থাকে, সেই ভার্সন অনুযায়ী গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ইনস্টল করতে হয়। তো এটা ইনস্টল করে নেবেন আপনারা সেটের ভার্সন অনুযায়ী। তো এখান থেকে ইনস্টল করার পর এখন আমার FRP বাইপাস লিখে ইন্টার করে দেওয়ার পর এখান থেকে FRP বাইপাসের একটি ফাইল আপনাকে এটার ভিতর ইনস্টল করে নিতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে, তারপর ইনস্টল করতে হবে। তো সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। তো ভিডিওটি হয়তো একটু সমস্যা হতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই করতে পারবেন। তো এখান থেকে আপনি FRP বাইপাস 2 একটি সিটিং রয়েছে, এখান থেকে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স দুঃখিত, হয়তো বা আপনারা দেখতে প্রবলেম হচ্ছে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখান থেকে বুক মার্কে ক্লিক করে দেওয়ার পর হিস্টোরি যে অপশনটি এখান থেকে ডাউনলোড হিস্টোরিতে চলে যাবেন, তো আপনাকে অটোমেটিকলি মাই ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি আমার ইনস্টল করে নিতে হবে, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আননোন সোর্স যে অপশনটি এটা ওকে করে নেবেন। তো এখান থেকে আপনারা সেটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু সেটা অলরেডি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল শেষ হওয়ার পর ডান যে অপশনটি এটাতে ক্লিক করে দেবেন, তারপর FRP বাইপাস এটাতে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটাও আপনারা ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনাদের কাজ কিন্তু শুরু হবে এটাকে বাইপাস করার জন্য। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। করার পর ব্রাউজ সাইন ইন থেকে আপনাকে একটি সাইন ইন পেজে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনাকে একটি জিমেল এবং হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার রয়েছে। জিমেল কিন্তু আমাদের সচরাচর সবাই থাকে, এখান থেকে একটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। হয়তো বা গাইস আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, তো আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এটাকে এভাবে ঠিক সলভ করতে পারবেন। তো আপনারা এখান থেকে, তো ভিউয়ার্স আমার কিন্তু জিমেল দেওয়া কমপ্লিট এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন সাইনিং কিন্তু লেখা শুরু হয়ে গেছে। তো এখানে আপনার সাইনিং হয়ে যাবে, তো এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ফোনটাকে রিস্টার্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফোনটি রিস্টার্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, তো অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস রিলেটেড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কারণ আপনাদের লাইক এবং কমেন্ট এবং ভিডিও ওয়াচ আমাদের অনুপ্রেরণা। তো এখান থেকে এখন এটাকে অন করে নিতে হবে, বাস স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন আশা করি। তো এখান থেকে আমি এটাকে স্টেপ বাই স্টেপ অন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেকিং কানেকশন, তো এখান থেকে এটা একটু নেটওয়ার্ক লোডিং হচ্ছে এবং সফটওয়্যার আপডেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট অলরেডি এটার ভিতর অ্যাড হয়ে গেছে, তো এখানে নেটওয়ার্ক একটু লোডিং নিবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা লক দেওয়ার জন্য, তো এখান থেকে আমরা স্কিপ করে দিব। তো স্কিপ এনিওয়েতে ক্লিক করে দেওয়ার পর মোর যে অপশন এখান থেকে সব কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো নেক্সট করতে থাকবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তারপর এখানে স্যামসাং অ্যাকাউন্টকে আমি স্কিপ করে দিচ্ছি। তো এখান থেকে ফিনিশ, তো সেটগুলো ফিনিশ করার জন্য অবশ্যই ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এটাই ছিল এফআরপি বাইপাস। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।